আজি পঞ্চক পূর্ণিমা বা বৈত বন্দাণ উৎসব পুরপল্লী পঞ্চুক পুণ্যাত্মা অবসরের বিভিন্ন দেবাদেবী মন্দিরে হরি কীর্তন। বালেশ্বর জেলা শিমুলিয়া নির্বাচন মণ্ডলীর বিভিন্ন পুরপল্লী পঞ্চুক পূর্ণিমা বা ডঙ্গা ভসাণি উৎসব পালন করা যাইছে। আজি ভোরু পিলাঠারু আরম্ভ করি বয়স্ক পর্যন্ত নই পোখরীর বিভিন্ন রঙ বেরঙ্গর সোলরে তৈরি হয়েছিবা ডঙ্গারে দীপ ধূপ প্রদান করে গুয়া ভোগ নিবেদন করা সহ প্রাতকালীন স্নান করে ডঙ্গা ভসাণি করা বেড়ে চাম্পুলি পদা বাবা চম্পেকেশ্বর মহাদেব পোখরীর 15 ফুট লম্বর ঊর্ধ্ব হব এক সোলরে নির্মিত এক ডঙ্গা ভসাণি উৎসব পালন করা যাই। স্যার আপনার পরিচয়টা দেবে? সুদামচরণ সাহু, পালা গায়ক, বরদা। এই যে পঞ্চক বাবদরে পঞ্চকর বিশেষত্ব কোন, সে বাবদরে কোন কইবে? আজ্ঞা, পঞ্চক যে পঞ্চক যেটা মানুষ কাম ক্রোধ লোভ মদ এই ভিতরে বুড়ি রই থাকে, তেমন এসব নিয়ন্ত্রিত করা, খাদ্য উপয়োগ শৃঙ্খলিত করা, যে বিশেষ ভাবে ছাতি খাদ্য গ্রহণ করা, যে কথা ভগবান শ্রীকৃষ্ণ গীতার কহিলে, আয়ুষত্ব বলা রোগী ও সুখ পৃথিবী বর্ধনা রসা স্নিগ্ধা স্থিরা হৃদিয়া আহারা সাত্বিক প্রিয়া। তেমন সাথী খাদ্য খাইলে কোণ হুয়ে আয়ু বৃদ্ধি হুয়ে, নিরোগ রুহে মানুষ, মানুষ অন্য মানুষ ভাল পাইপারে, যেটা কি যুগপুরুষ তুম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেটি কুমার মানুষ সাত্বিক আহার কলে কোণ হব না, মাছ মাংস খাস নেই আর পিঁয়াজ রসুণ মাদক ছাড়, মাছ মাংস পিঁয়াজ রসুণ মদ যাহাপাই আমি দেখুম সমাজের এতে ব্যতিক্রম হচ্ছে, তেমন এই ব্যতিক্রমর রক্ষা পাই নিশ্চিত ভাবে পঞ্চক এই যে পরম্পরা রয়েছে তাহা এক প্রশংসার যোগ্য, তা হচ্ছে মৌলিক পরম্পরা, তেমন আমি বিশেষ ভাবে এটা জাঁচান, তেমন সাধব পুয় মানে সেদিন আউ গোটে বিশেষত্ব, সাধব পুয় মানে ব্যাপার করা বণিজ বাণিজ্য রক্ষা করা দেশক সমৃদ্ধি পথর নেওয়া আগেই যাতে বৈত নেই যাতে তা বন্ধাণ করবার যে বিধি রয়েছে তাহা হচ্ছে সমাজের পরম্পরা, তেমন এই যে পরম্পরা রক্ষা করে মানুষ নিয়ন্ত্রিত পথরে চাললে তার নিশ্চিত ভাবে ভগবান পথরে রাধারাণীকর আগবান শ্রীকৃষ্ণ রাধাঙ্কর রাসলীলার পর্ব এহা হচ্ছে প্রকৃষ্ট পর্ব। এসহ মা বারুয়া শুণীক দেবীপীঠে ভজন কীর্তন এবং বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের দিন সারা ভজন কীর্তন সমারোহ আয়োজিত করা যাই, গীতা ভাগবত বিভিন্ন মন্দির মানুষ পাঠ করা যাই। পঞ্চুক পূর্ণিমা কার্তিক ধার্মিক মাসে পালিত হয়ে বেড়ে শ্রদ্ধাড় মানে ক্ষীরি খেচুড়ি অন্য প্রসাদ দান ধর্ম করে পরিবার মঙ্গল মনাসি থাকে। আমার সারা ভারতের মানে পঞ্চক পূর্ণমী পালন হয়েছে, যে পঞ্চক পূর্ণমী জগন্নাথ সংস্কৃতির সমস্ত দেশবাসী পালন করছেন এবং নিরামিষাসী ভোজন করছেন, মানে রাসলীলাটা হচ্ছে এই যে রাসলীলা বা রাধাকৃষ্ণকর গোটে রাসলীলা এর মধ্যে হচ্ছে আধ্যাত্মিক চেতনার, আর সর্বশেষে সাধ পুয় মানে এই দিন বাহারকু বাণিজ্য করা দেশ বিদেশ বুলি বাণিজ্য করা যাতে এবং বৈত বন্দাণ হুয়ে, এটা হচ্ছে আমার পরম্পরা। আজি ডঙ্গা ভসা পূর্ণমী আমি ডঙ্গা অন্তত 5:30 ভিতরে গাধপাধা করি ডঙ্গা ভসাইলু সাধ উপমানক উদ্দেশ্যে, এবং আমি আকা মা ভই কই ডঙ্গার দীপ ধূপ নৈবেদ্য দিয়ে ডঙ্গা ভসাই দিয়েছি। জগন্নাথ সংস্কৃতির পরম্পরা অনুযায়ী রাধাকৃষ্ণ রাসলীলা পুরাণ বর্ণিত হয়ে যোগ রাস পূর্ণিমা নামে মধ্য নামিত হয়ে থাকে। পঞ্চুক পূর্ণিমা কার্তিক মাসে পড়ুতিবা বেলে লোকমানে 5-7 দিন ধরে আমিষ ভোজন বর্জন করে শুদ্ধ নিরামিষ ভোজন গ্রহণ করে পঞ্চুক পূর্ণিমা ব্রত ভক্ত মানে পালন করে, এবং এই দিনরে সাধব পুয় মানে বিদেশকু বাণিজ্য ব্যাপার করা সহ বৈত বন্দাণ উৎসব আম পরম্পরায় রহি আসিছি। জগন্নাথ সংস্কৃতির পরম্পরা অনুযায়ী রাধাকৃষ্ণ রাসলীলা পুরাণ বর্ণিত হয়ে বেড়ে রাস পূর্ণিমা নামে নামিত হয়ে থাকে এই পঞ্চুক পূর্ণিমা। কার্তিক মাসে পড়ে ধার্মিক মাস নামে নামিত হয়ে যোগ লোক 5-7 দিন পর্যন্ত কে কে ভক্ত মধ্য এক মাস ধরে আমিষ বর্জন করে থাকে।
ଶୁଦ୍ଧ ନିରାମିଷ ଭୋଜନ ଗ୍ରହଣ କରି ପଞ୍ଚୁକ ପୂର୍ଣ୍ଣିମା ବ୍ରତ ଭକ୍ତମାନେ ପାଳନ କରିଥାନ୍ତି ଏବଂ ଏହି ଦିନରେ ବିଭିନ୍ନ ମନ୍ଦିରମାନଙ୍କରେ ଯଜ୍ଞ ନାମ ସଂକୀର୍ତ୍ତନ ପୂଜାପାଠ କରାଯାଉଥିବା ବେଳେ ଆଜିର ଦିନରେ ସାଧବ ପୁଅମାନେ ବିଦେଶକୁ ବାଣିଜ୍ୟ ବେପାର କରିବା ସହିତ ବୋଇତ ବନ୍ଦାଣ ଉତ୍ସବ ପାଳିତ ହୋଇଥିବାର ପରମ୍ପରା ରହିଛି। ବାଲେଶ୍ୱର ଜିଲ୍ଲା ଖଇରା ବ୍ଲକ କୁପାରୀଠାରେ ବିଶ୍ୱାସର ପୀଠ ବାବା ଶୂନ୍ୟ ମଣ୍ଡପଠାରେ ପ୍ରତି ବର୍ଷ ହଜାର ହଜାର ଭକ୍ତଙ୍କ ସମାଗମ ହୋଇଥିବା ବେଳେ ଚଳିତ ବର୍ଷ କରୋନା କଟକଣା ଥିବା ଯୋଗୁଁ ଏଠି ଭକ୍ତଙ୍କ ଗହଳି ଦେଖିବାକୁ ମିଳିନଥିଲା। ଏଥିସହିତ ପଞ୍ଚୁକ ପୂର୍ଣ୍ଣିମା ବା ଡଙ୍ଗା ଭସାଣି ଉତ୍ସବ ଆସିଲେ ଗାଁ ଗହଳିରେ ଲୋକମାନେ ସୋଲରେ ତିଆରି ଡଙ୍ଗା କରି ବଜାରରେ ବିକ୍ରି କରିବା ସହିତ ଦୁଇ ପଇସା ରୋଜଗାର କରିଥାନ୍ତି। ବାଲେଶ୍ୱରରୁ ଆନନ୍ଦ କୁମାର ବେହେରାଙ୍କ ରିପୋର୍ଟ, କୋଣାର୍କ ନ୍ୟୁଜ୍।